এঙ্গোমেন্দাজি হাও শিওয়াংদারি চিদাও হাও। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের একটি অসাধারণ ফ্যান্টাসিস ড্রামা দেখাতে চলেছি, আর এই ড্রামাটির নাম হলো মাই বিউটি ফ্যারি স্নেক ওয়াইফ। তো ড্রামাটিতে আমাদের 1000 বছরের বয়সী একটি সাদা সাপকে দেখানো হয়েছে, আর যে দেখতে অনেক সুন্দর ছিল, আর যেই তাকে দেখতো সেই তার প্রেমে পড়ে যেত। কিন্তু সেই সাদা সাপটি একটি মানুষের প্রেমে পড়ে যায়, কিন্তু সেই মানুষটি ছিল ডেমন হান্টার। সে তাদের মতোই ডেমনদেরকে ধরে বেড়াত, আর সেই সাদা সাপটি তো একটি ডেমনই ছিল। তো তাদের মধ্যে কি মিল হবে? তারা কি একে অপরকে ভালোবাসতে পারবে? একটি ডেমন হান্টার কি একটি ডেমনকে মেনে নিতে পারবে? তো চলো সেটি এই গল্পে জেনে আসা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সাদা রঙের একটি বিশাল বড় সাপ পানি থেকে উপরে উঠে আসে। পুরো 1000 বছর পর শেষ পর্যন্ত সে একটি মানুষের রূপ ধারণ করতে পারে, আর এই মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল, আর তার নাম ছিল লিংলং। আর মানুষের রূপ ধারণ করার পরেও এখন তাকে ইমমর্টাল হতে হলে তার একটি পার্টনার খুঁজে নিতে হবে, আর সকল ডেমনরা এই মাউন্টেনেই বসবাস করত। তো এরপরে লিংলং যখন গোসল করছিল তখন সেখানে একটি সাদা সাপ আসে। সে অনেক সুন্দর একটি ছেলের রূপ ধারণ করেছিল, তবে সে কোনো ছেলে ছিল না, সে আসলে লিংলং এর বোন ছিল, আর যার নাম চিং দাই। আসলে তার একটি বিশেষ ক্ষমতা ছিল যে সে যে কারো আকৃতি নিতে পারত। সে মৎস্যকুমারদের এলাকা দিয়ে আসার সময় এরকম একটি সুন্দর ছেলেকে দেখেছিল, যার কারণে সে তার রূপ ধারণ করেছে, যেন তার বোন তাকে পছন্দ করে। আর তখন লিংলং বলে, আমি আর এখানে সময় নষ্ট করতে পারবো না, আমি অতীতে অনেকবার অমর হওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি বিয়ে না করাই তা হতে পারিনি। তখন চিংদাই বলে, কিন্তু তুমি কাকে বিয়ে করবে? তখন লিংলং বলে যে ম্যাচমেকিং গড এটি পরিষ্কার করে দিয়েছে যে আমি আমার পার্টনারকে লিংলং ব্যাম্বো ফরেস্টে পাবো। এই কথা বলে লিংলং সেখান থেকে চলে যায়। আর এরপরেই আমরা এই ড্রামাটির প্রধান লিড লিন হাওকে দেখতে পাই। সে একজন ডেমন হান্টার ছিল এবং তার সাথে ডাক্তারও ছিল। লিং চিংদাইকে ধরার জন্য যাচ্ছিল। লিনহাও যখন তাকে ধরতে যাবে তখন লিংলং এসে তার বোনকে বাঁচিয়ে ফেলে, আর তখন লিনহাও লিংলং এর পিছু করতে থাকে। তো এরপরে লিংলং সেই ব্যাম্বো ফরেস্টে চলে আসে, আর লিংহাও সেও লিংলং এর পিছু করতে করতে সেখানে চলে আসে। সেখানে এসেই লিংহাও লিংলং এর ওপরে অনেকগুলো তরোয়াল ছুড়ে মারে, আর তখন লিংলং সেগুলো প্রতিহত করে, কিন্তু একটি তরোয়ালের কারণে তার মুখের পর্দাটি ছড়ে যায়। আসলে লিংহাও তাকে সেই সবুজ সাপটি মনে করেছিল, যার কারণে সে তার উপরে আক্রমণ করছিল। যখনই তার মুখ থেকে পর্দাটি সরে যায় লিংহাও তো তখন পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে, আর তখন লিংলং ইচ্ছে করেই পড়ে যাচ্ছিল। তখনই লিংহাও এসে তাকে ধরে ফেলে, আর লিংহাওকে দেখে লিংলং এরও কেমন যেন অদ্ভুত লাগছিল। আর তখন লিংলং লিংহাওকে বলে, আমি তো এখানে শুধুমাত্র কাল্টিভেশন করতে এসেছি, আমি কোনো ডেমন নই। আর তখন লিংহাও লিংলং এর কাছে মাপ চায়, আর তাকে বলে, আমার নাম লিন হাও সুয়ান। আর লিনহাও লিংলং কে তার বাসায় দাওয়াত দেয়, আর এতে লিংলং ও রাজি হয়ে যায়। আর এর পরবর্তী সিনে আমরা লিংলং এবং লিংহাও কে একসাথে বসে থেকে কথা বলতে দেখি। আর যখন তারা কথা বলছিল তখন সেখানে লিংহাও এর জাদুর বাঁশিটি কাঁপতে থাকে। তখন লিংলং বলে যে এই বাঁশিটি তখনই কাঁপে যখন আমার চারপাশে কোনো ডেমন থাকে, আর এটা বলেই সে সেই বাঁশিটি বাজাতে থাকে। আসলে লিংহাও লিংলং এর আসল রূপ দেখার জন্যই সেই বাঁশিটি বাজাতে শুরু করে দেয়, কারণ সে দেখতে চাইছিল যে লিংলং আসলেই কি ডেমন নাকি কোনো মানুষ। আর লিংহাও এর বাঁশি বাজানো দেখে লিংলং তখন নাচতে শুরু করে দেয়। আর তখন লিংলং নাচতে নাচতে মনে মনে বলে যে, তুমি কি মনে করেছো, তুমি এই একটি বাঁশির সুর বাজিয়েই আমাকে ধরে ফেলবে? আমি কি এমনি এই 1000 বছর কাল্টিভেশন করেছি? আর এই কথা বলে সে পানি লিংহাও এর উপরে ছড়ে মারে। আর তখন লিংহাও বলে যে, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি তোমাকে ধরতে পারলাম না। এই কথা বলে সে একটি জাদুর আয়না বের করে। আসলে সেই আয়নাটিতে সকল ডেমনের আসল রূপ দেখা যেত। আর লিংহাও যখনই লিংলং এর আসল চেহারা দেখতে যাবে তখনই সেখানে লিংলং এর বোন চিংদাই চলে আসে। সেই আয়নাটিতে চিংদাইয়েরও আসল চেহারা দেখা যাচ্ছিল, আর তাদের দুজনের আসল রূপ যেন দেখা না যায়, যার কারণে লিংলং তাড়াতাড়ি করে লিংহাও এর হাত থেকে সে আয়নাটি ফেলে দেয়। আর যখনই সে তাকে টাচ করে তখনই লিংলং বুঝতে পারে যে এটি সেই মানুষ
যাকে সে খুঁজছিল। এরপরে লিংলং লিংহাওকে তার পরিচয় দেয় আর তাকে এটিও বলে দেয় যে সে কোথায় বাস করে। সে বলে সে শুইলং টাউনের বাই ম্যানশনে থাকে, আর লিংলং তাকে চা খাওয়ার জন্য দাওয়াত দেয়। আর এটি শুনে তো লিংহাও অনেক খুশি হয়ে যায়, আমি আগামীকাল অবশ্যই যাব। তো এরপরে আমরা চিংদাই এবং লিংলংকে একসাথে থাকতে দেখি এবং তারা দুজন দুজনের আসল রূপেই ছিল। আর তখন লিংলং চিংদাইকে বলে যে সে যেন আর কোনোদিনই ছেলের রূপ ধারণ না করে, আর যদি সে এটা করে তাহলে সে তাকে আবারও মাউন্টেনে রেখে আসবে। আর তাদের দুজনকে এই অবস্থায় লিংহাও দেখে ফেলে, যেটি দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে পালাতে থাকে। তো পথেই তার ভাই সুইয়ানের সাথে দেখা হয়। এরপরে লিংলং এবং তার বোন যখন স্বাভাবিক হয়ে বাইরে বের হয় তখন সুইয়ান চিংদাইকে দেখে তো তার প্রেমে পড়ে যায়। আর তখন সুইয়ান তাদেরকে দেখেই তাদেরকে বলে যে তাদের আমার বাড়িতে দাওয়াত থাকলো। এরপর আমরা দেখতে পাই লিংহাও দৌড়ে তার ঘরে যায় আর সে ডিমনদের ধরার জন্য কিছু টোকেন পুরো বাড়িতে লাগিয়ে দেয়। আর অন্যদিকে লিংলং আর তার বোন তাদের বাড়ির সামনে চলে এসেছিল। আর কিছুক্ষণ পরে লিংহাও বাইরে এসে বলে আমি দুঃখিত, এখন তোমরা ভিতর যেতে পারো। আর ওরা দুজন যখন ভিতরে যায় তখন লিংহাও বাইরে থেকে তাদের উপরে নজর রাখছিল। আসলে লিংহাও তাদের দুই বোনের জন্য সেই ঘরে একটি ফাঁদ পেতে রেখেছিল। সে তাদের উপরে একটি সাদা কাপড় রেখে দিয়েছিল, সে আসলে সেটি দিয়ে তাদের আসল রূপ দেখতে চাচ্ছিল। আর যখন সেই কাপড়টি চিংদাইয়ের উপরে পড়ে তখন তো লিংহাও মনে করে যে এইবার তাদের আসলে অস্ত্রটি নিয়ে চিংদাইয়ের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু সে দেখে যে তার অস্ত্রটি দিয়ে চিংদাইয়ের কিছুই হয় না, আর এটাতে তো লিংহাও অনেক ভয় পেয়ে যায়। আর তখন চিংদাই তাকে বলে যে বাহ, আপনি তো অনেক ভালো স্কিল জানেন, এটি দিয়ে আমার চুলকাতে অনেক সুবিধা হচ্ছে। তখন এই কথা বলে চিংদাই লিংহাওকে দিয়ে তার পিঠ চুলকিয়ে নেয়। এরপরে লিংহাও সেই অস্ত্রটি তার ভাইকে দিয়ে লিংলংয়ের সাথে করে চলে যায়। আর তার ভাই চলে যাওয়ার পরে সুনিয়ান চিংদাইকে বলে যে আমি কিন্তু অনেক ভালো চুলকাতে পারি। আর তখন চিংদাই তার পেটে একটি ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। এরপরে রাতে আমরা দেখতে পাই যে লিংলং ফিরে এসে তার বোনকে বলছিল যে আজ তার দিন অনেক ভালো কেটেছে, সে আর লিংহাও অনেক মজা করেছিল, তারা দুজন একসাথে খেলেওছে, আর লিংহাও তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার চারিদিকে ফুলে পাপড়িও ঝরিয়েছে। আর এভাবেই তাদের দুজনের অনেক রোমান্টিক সময় কেটেছে। আর অন্যদিকে লিংহাও তার কিছু সার্ভেন্টের সাথে বসেছিল, আর তার সার্ভেন্টরাও ডেমন ছিল। আর সে তাদেরকে বলছিল যে আজকের দিনটা খুবই খারাপ ছিল, একটি ডেমন তার পিছু করছিল যেটাতে তার ভয়ে গা শিউরে উঠেছিল। আর তার হাত থেকে বাঁচার জন্য সে সেই ডেমনের উপরে এক ধরনের মন্ত্র পড়া ফুলের পাপড়ি ঝরিয়ে দিয়েছিল, যে ফুলের পাপড়িটি সাধারণ কোনো ডেমনের সংস্পর্শে এলে সে তার আসল রূপটি দেখিয়ে দিত। কিন্তু সে দেখে যে লিংলং এর আসলে কিছুই হয়েছিল না, উল্টো লিংলং তো সেটাতে অনেক মজাই পেয়েছিল। আর সে ঠিক করে নেয় যে এই ভয়ানক ডেমনের হাত থেকে তাকে সবাইকে বাঁচাতেই হবে। আর অন্যদিকে লিংলং তো ঠিক করে যে সে লিংহাওকেই বিয়ে করবে। তো এর পরের দিন লিংলং সরাসরি লিংহাওয়ের কাছে গিয়ে তাকে বলে দেয় যে সে তাকে বিয়ে করতে চায়। আর তখন লিংহাও যখনই লিংলং এর পিছনে তাকায় তখনই সে চিংদাইয়ের আসল রূপ দেখে তো অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে চিং লিংহাওকে ইচ্ছে করেই ভয় দেখিয়েছিল, আর এটি দেখে লিংলং তো অনেক খেপে যায়। আসলে চিংদাই এটি চাইতো না যে তার বোন কোনো ডেমন হান্টারের প্রেমে পড়ুক, আসলে সে তার বোনকে সারা জীবনই তার পাশে চায়। আর সে তার বোনকে বোঝায় যে লিংহাও একজন ডেমন হান্টার আর তুমি একজন ডেমন, তোমাদের দুজন আর কোনোদিনই মিল হবে না, তোমরা দুজন একে অপরের শত্রু। আর তখন লিংলং তার কোনো কথাই শোনে না আর তাকে বলে যে আমি বিয়ে করলে একে বিয়ে করব, আর সে বিয়ে পরপরই বাচ্চা নিয়ে নেবে যেটাতে সে ইমমর্টাল হতে পারবে। আর এরপরে চিংদাই যখন লিংহাওয়ের কলার ধরে তখন তারা বুঝতে পারে যে লিংহাও এত যখন অজ্ঞান হওয়ার অভিনয় করছিল, আর যেটাতে তারা দুই বোন প্ল্যান করে তাকে ভয় দেখানোর। আর এরপর তারা লিংহাওয়ের উপরে একটি জাদু করে যেটাতে লিংহাও দেখতে পায় যে তারা দুই বোন তার জামাকাপড় খুলে ফেলছিল। আর এরপর সকালে উঠে সে দেখে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, আর এই ভয়ানক একটি স্বপ্ন দেখে সে ঘুম থেকে উঠে যায়। আর ঘুম থেকে উঠে লিংহাও নিজেকে ঠিক দেখতে পেয়ে সুনিয়ানকে জোরে ধরে বলে যে ভাগ্যিস আমি প্রেগনেন্ট নই। আর অন্যদিকে লিংলং লিংহাওয়ে ক্লিনিকে গিয়ে দেখতে পায় লিংহাওয়ের যে সকল সার্ভেন্টরা ছিল তারা সকলে ডেমন, আর এটি লিংহাও জানতো না কারণ তারা প্রতিদিন এই জায়গাটিতে ডেমন পিউরিফাই এনার্জি ব্যবহার করত। তারা সকলেই এখানে ডেমন হান্টারের পাশে আছে কারণ একদিন লিংহাও তাদের প্রাণ বাঁচিয়েছিল।
আর সেটারই প্রতিদান দেওয়ার জন্য তারা এখানে থেকে তার সাহায্য করছে। আর এরপরে লিংলং তাদেরকে বলে যে আমি তোমাদের মাস্টারের ওয়াইফ, যেহেতু তোমরা মেয়ে যার কারণে তোমরা এখন থেকে তোমাদের মাস্টারের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখবে। আর অন্যদিকে লিংহাও যখন তার ভাইয়ের কাছে লিংলং আর চিংডায়ের বিষয়ে খারাপ মন্তব্য করছিল, তখন তার ভাই বলে যে খবরদার চিংডাইকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না, কারণ আমি তাকে পছন্দ করি। আর এটা শুনে তো তার ভাই অনেক অবাক হয়ে যায়। আর এরপরে লিংহাও তার ক্লিনিকে চলে আসে। তো এরপরে লিংহাওয়ের ক্লিনিকে একটি মহিলা তার অসুস্থ ছেলেকে নিয়ে চলে আসে। এরপরে লিংহাও যখন তার ট্রিটমেন্ট করে, তখন সে তার মাকে বলে দেয় যে সে তার ছেলেকে বাঁচাতে পারবে না, যার কারণে লিংহাওয়েরও মন অনেক খারাপ হয়ে যায়। আর এরপর সেই ছেলেটির মা কাঁদতে কাঁদতে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেই মহিলাটি যখন যাচ্ছিল, তখন পথে একটি লোক এসে তাকে বলে যে সে তার ছেলেকে বাঁচাতে পারবে। আর অন্যদিকে লিংলং ভাবছিল যে কীভাবে লিংহাওকে সাহায্য করা যায়, কারণ সে তার মন খারাপ করা দেখতে চায় না। আর তখন তার বোন চিন্দা এই সকল কিছু করতে মানা করে, কারণ কিছুক্ষণ আগেই তো লিংহাও তাদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল, আর সে তার জন্য এত চিন্তা করছে। আর লিংলং অনেক পাওয়ারফুল ডিমন, সেই ছেলেটি তার যোগ্য নয়, তুমি অনেক ভালো ছেলে পাবে। কিন্তু লিংলং আসলে লিংহাওকে মন থেকে ভালোবেসে ফেলেছিল, যার কারণে সে কী করবে তা বুঝতে পারে না। তো পরের দিন লিংলং একা একা দোল খাচ্ছিল, আর তখন সে লিংহাওকে বলে যে তাকে দোল খাওয়াতে। আর লিংহাও যখন তার কাছে আসছিল, তখনই চিংদাই তাকে ফেলে দিচ্ছিল, কিন্তু লিংলং তাকে বাঁচিয়ে নেয় আর তার কাছে টেনে নেয়। আর তখন তারা দুজন একসাথে দোলনায় বসে দোল খেতে থাকে। এরপরে তারা রাতে একসাথে মেলায় ঘুরতে যায়, আর পথেই সেই মহিলার সাথে তাদের দেখা হয়ে যায়। আর তখন লিংহাও সেই ছেলেটির পালস চেক করে দেখে যে সেই ছেলেটি পুরো সুস্থ হয়ে গিয়েছে। আর তখন সে বলে যে সেই ছেলেটি এত তাড়াতাড়ি সুস্থ হলো কিভাবে, কোনো সাধারণ মানুষের পক্ষে তো তাকে এত তাড়াতাড়ি সুস্থ করে তোলা সম্ভবই নয়। আর তখন ছেলেটির মা তাকে কোনো উত্তর না দিয়ে রেগে তাকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু ছেলেটির শয়তানি হাসি দেখে লিংলং বুঝতে পারে যে অবশ্যই তার ভিতরে কোনো গন্ডগোল আছে। আর সেই রহস্যটি খোঁজার জন্য লিংলং রাতে সেই ছেলেটির কাছে যায় আর তাকে আঘাত করে। আর তখনই তার মা চিৎকার করতে করতে বাইরে আসে, আর তার মা লিংলং এর উপরে খেপে যায়। আর তখন লিংলং বলে যে তার ছেলের ভিতরে কোনো শয়তান ডিমন ঢুকেছে। আর তখন সেখানে লিংহাও চলে এসেছিল। আর তখন সেই মহিলাটি লিংহাওকে বলে যে আমি এবার বুঝতে পেরেছি, আমি আমার ছেলের চিকিৎসা তোমাদের কাছে করাইনি, যার কারণে তোমরা আমার উপরে প্রতিশোধ নিচ্ছ। আর যখন লিংলং সেই সত্যটি প্রমাণ করতে যাবে, তখনই লিংহাও তাকে বাধা দেয়। আর সে লিংলংকে বলে যে আমার তোমার সাহায্য, দয়া বা করুণা কোনো কিছুই দরকার নেই, হয়তো বা আমার চিকিৎসাতে কোনো ভুল ছিল যার কারণে সে সুস্থ হয়নি, তোমার কোনো কিছু প্রমাণ করার দরকার নেই, আর তোমার আজ এই আচরণের কারণেই আমি অপমানিত হয়েছি। এই কথা বলেই লিংহাও সেখান থেকে চলে যায়। আর লিংহাওয়ের এমন কথা শুনে লিংলং এর অনেক মন খারাপ হয়ে যায়। আর চিন্দাই যখন এটি জানতে পারে, তখন সে তার বোনকে মন খারাপ করতে মানা করে। আর তার বোন বলে যে আমি তোমাকে বলেছিলাম যে এই ছেলেটির কাছ থেকে দূরে থাকতে, আর চলো আমরা আবারও মাউন্টেনে ফিরে যাই। কিন্তু লিংলং তার সাথে যেতে রাজি নয়। আর এরপরে সে তার বোনকে বলে চলো এখন আমি তোমাকে যে কাজটি করতে বলেছিলাম সেটি করি। আর এরপরে লিংলং আর চিংদাই সে ছেলেটিকে ধরে তাদের রুমে নিয়ে আসে, আর তারা তার জাদুর মাধ্যমে সে ছেলেটির ভিতর থেকে একটি গাছ ডেমনকে বের করে আনে। আর এই গাছ ডেমনরাই ভবিষ্যতে তাদের মতো ডেমনদের উপরে রাজত্ব করতে চলেছে, যার কারণে তারা সেই ডেমনটিকে মেরে ফেলে। আর তখনই সেখানে লিংহাও চলে এসেছিল। আর তখন লিংলং একটি পাওয়ার সেই ছেলেটির ভিতরে দিয়ে দেয়। আর তখন লিংহাও সেই ছেলেটির পালস চেক করে দেখে যে সেই ছেলেটি এখন ঠিক আছে। আর তখন লিংলং বলে যে সেই ছেলেটির ভিতরে একটি ঔষধি ডেমন গাছ রয়েছিল যাকে আমরা মেরে ফেলেছি, আর সেই ছেলেটিকে আমি একটি জাদুর পিল দিয়ে দিয়েছি যেটিতে সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এই কাজের জন্য লিংহাও যখন তাকে সরি বলতে যাবে, তখনই লিংলং বলে যে এটার কোনো দরকার নেই, আর তাদের মধ্যে আবারও ভালো সম্পর্ক হয়ে যায়। আর তারা দুজন একে অন্যের সাথে সময় কাটানো শুরু করে দেয়। এমনকি লিংহাও তো ক্লিনিকে বসে থেকেও লিংলংকে কীভাবে খুশি করা যায় সেটি ভাবছিল। আর এই সকল কিছু দেখে সেখানে থাকা ডেমোনারা আলোচনা করছিল যে লিংলংই মনে হয় তাদের মাস্টারের ওয়াইফ হবে। আর এরপরে লিংহাও লিংলংয়ের সাথে দেখা করে তার মায়ের রেখে যাওয়া জেটটি তাকে গিফট করে। আর তখন লিংহাও লিংলংকে বলে তোমার জন্য আমি একটি সারপ্রাইজ রেখেছি। এই কথা বলে সে চারপাশে ফুলের পাপড়ি ঝরাতে থাকে, আর সে তাকে প্রপোজ করে দেয়। আর সে লিংলংকে বলে যে আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। তাদের দুজনের রোমান্স চলছিল। আসলে এই ফুলের পাপড়িগুলো লিংহাওয়ের ভাই উপর থেকে ঝরাচ্ছিল। তো এর পরের দিন সকালে আমরা দেখতে পাই যে চিন্তাই অনেকগুলো মেয়েদেরকে তাদের ক্লিনিকে নিয়ে এসেছিল।
আর সে তাদেরকে বলে যে আজ লিংহাও তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে সিলেক্ট করবে বিয়ের জন্য, যার কারণে সকল মেয়েরা অনেক খুশি ছিল আর তারা অনেক সুন্দর করে সেজে এসেছিল। আসলে চিন্দাই লিংলং এর সামনে প্রমাণ করতে চাচ্ছিল যে লিংহাও তার জন্য ঠিক মানুষ নয়। আর যখন সেখানে লিংহাও চলে আসে তখন সে এসে একটি মেয়ের হাত ধরে, আর তখন চিংদাই লিংলংকে বলে যে দেখেছ আমি বলেছিলাম যে এই ছেলেটি তোমার জন্য ঠিক নয়। দেখো সে আসার সাথে সাথে একটি মেয়ের সাথে ফ্ল্যাটিং করা শুরু করে দিয়েছে। আর যখন লিংলং খুব ভালো করে সেটি খেয়াল করে তখন সে দেখে যে আসলে লিংহাও সেই মেয়েটির হাতের পালস চেক করছিল। আর লিংহাও তার হাতের পালস চেক করে সেই মেয়েটিকে বলে যে তোমার শরীরে রক্ত অনেক কম আর এটাতে ভবিষ্যতে তোমার অনেক বড় সমস্যা হতে পারে, যার কারণে সেই মেয়েটি বলে যে আমি আগামীকালই আপনার কাছে চিকিৎসা করতে আসব। আর এটি দেখে লিংলং বলে যে আমি মানুষ চিনতে কোনো ভুল করিনি, আমি তো একে বিয়ে করব। এরপরে লিংলং ও লিংহাও এর বিয়ে হয়ে গেছে। তাদের বিয়েতে তারা দুজনই অনেক খুশি ছিল, কিন্তু চিংদাই খুশি ছিল না, কারণ সে চাইতো না যে কোনো ডেমন হান্টার তার বোনকে বিয়ে করুক। এরপরে রাতে যখন লিংহাও লিংলং এর ঘরে যায় এবং তার ঘণ্টাটি খুলে, তখন লিংলং কিছু অদ্ভুত আচরণ শুরু করে দেয়। আসলে এই সকল কিছু বাইরে থেকে চিংদাই করছিল, সে তার বোনের উপরে জাদু করেছিল, যার কারণে সে বাইরে যা করছিল তার বোন ভেতরে তাই করছিল। এরপরে লিংলং লিংহাওকে শুইয়ে তাকে অনেক কয়টা থাপ্পড় মারতে থাকে। এরপরে সে কেচি বের করে তাকে আঘাত করার জন্য, আর যেগুলো বাইরে থেকে চিংদাই করছিল। আর যখনই লিংলং তাকে আঘাত করতে যাবে তখন লিংহাও তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, আর তখনই লিংলং এর জ্ঞান চলে আসে। এরপরে চিংদাই যখন লিংলংকে একটি ওষুধ খাওয়াতে যায় তখন লিংলং উল্টো তার বোনকেই সেই ওষুধটি খাইয়ে দেয়। আর অন্যদিকে লিংহাও সেই জিনিসটির উপরে পড়ে যেটার সাহায্যে চিংদাই তার বোনকে কন্ট্রোল করছিল। আর অন্যদিকে চিংদাই সেই ওষুধটি খাওয়ার কারণে তার অনেক নেশা হয়ে যায়, যার কারণে সে সুনিয়ানের সাথে আজব ব্যবহার করতে থাকে। আর ভেতরে লিংহাও তার মতোই করছিল, অর্থাৎ চিংদাই এখন যা যা করবে ভেতরে লিংহাও তাই করবে। আর লিংহাও সেই কথাগুলোই বলছিল যেগুলো চিন বাইরে থেকে বলছিল। আর লিংলং যখন এটা বুঝতে পারে তখন সেই সেই কার্ডটি পুড়িয়ে দেয় যেটা দিয়ে চিংদাই তাকে কন্ট্রোল করছিল, আর এরপরে তারা স্বাভাবিকভাবে রাত কাটায়। আর অন্যদিকে চিংদাইয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সেখানে সুন ইয়ান বলে যে এতক্ষণ যা করেছিলে সেটি আবার করো তো। আর তখন চিংদাই খেপে গিয়ে তাকে লাথি মেরে সেখান থেকে চলে যায়। আর এর পরের দিন সকালে আমরা দেখতে পাই যে চিংদাই লিংলং এর সাথে মারামারি করছে। মারামারি শেষে সে তাকে বলে যে সে কেন সেই ছেলেটিকে বিয়ে করলো। এই বিষয় নিয়ে যখন তাদের দুজনের মধ্যে তর্ক হচ্ছিল তখনই সেখানে সুনিয়ান চলে আসে, আর সে এসেই চিনকে বলে যে আমি তাকে বিয়ে করতে চাই। আর এটি শুনে তো লিংলং অনেক অবাক হয়ে যায়। আর তখন চিন সুনিয়ানের কলার ধরে তাকে বলে তোমার সাহস কিভাবে হলো এটা বলার। এই কথা বলে সে তখন তাকে মারছিল, আর তখনই সেখানে একটি মেয়ে এসে চিন্দাইকে আঘাত করে। তখন লিংলং তার বোনকে বাঁচায় আর সেই মেয়েটির সাথে ফাইট করা শুরু করে দেয়। আর তখন সুনিয়ান সেখান থেকে চিংদাইকে তার সঙ্গে করে নিয়ে যায় এবং চিংদাইয়ের জ্ঞান ফেললে সে তার খুব যত্ন নিতে থাকে। সে তাকে তার নিজের হাত দিয়ে ঔষধ খাইয়ে দিচ্ছিল। আর তখন চিংদাই সুনিয়ানকে বলে সে তাকে এত পছন্দ কেন করে যদি আমি ডেমন হই। তখন সুনিয়ান বলে যে তুমি যদি ডেমনও হও তবুও আমার কোনো আপত্তি নেই, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আর তার এই কথা শুনে চিন্দাইয়ের অনেক ভালো লাগে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে লিংলং আর সেই মেয়েটির মধ্যে খুবই হাড্ডাহাড্ডি একটি লড়াই হচ্ছিল, আর লড়াইয়ের শব্দ শুনে সেখানে লিংহাও চলে আসে। আর সে এসে সেই মেয়েটিকে বলে যে মাস্টার এই সকল কিছু বন্ধ করুন। আর যেটি শুনে লিংলং এবং সেই মেয়েটি দুজনই অবাক হয়ে যায়। তার মাস্টার অনেক অবাক হয়েছিল এটি জেনে যে লিংহাও একটি ডেমনকে বিয়ে করেছে। আর তখন লিংহাও বলে যে সে কোনো ডেমন নয়, আমার ভুল হয়েছিল। আর তখন লিংহাও এর মাস্টার লিংলং এর উপরে অনেক পাওয়ারফুল একটি জাদু প্রয়োগ করে যেটাতে লিংলং তার নিজের রূপে আসতে বাধ্য হয়। আর লিংহাও তার এই রূপ দেখে ভীষণ অবাক হয়ে যায়। আর লিংলং যখন তার সাথে আবারও মারামারি করতেই যাবে তখনই মাস্টার তাকে ধরে ফেলে, কারণ সে লিংলং এর থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল। আর মাস্টার যখন লিংলংকে মারতেই যাবে তখনই লিংহাও তাকে বাঁচিয়ে ফেলে। আর লিংহাও তার মাস্টারকে রিকোয়েস্ট করে সে যেন তার স্ত্রীকে ছেড়ে দেয়। তার স্ত্রী ডেমন হতে পারে কিন্তু তার স্ত্রী অনেক ভালো একটি মনের মানুষ। আর তখন মাস্টার তাকে একটি ডেমনের উপরে বিশ্বাস করতে মানা করে, কারণ তারা যে কোনো সময় মানুষের ক্ষতি করতে পারে। কিন্তু লিংহাও তার মাস্টারের কাছে অনেক বেশি ক্ষমা চায়,
যাতে করে সে তার স্ত্রীকে না মারে। আর তাকে কাঁদতে দেখে লিংলংও কাঁদছিল। আর তখন লিংহা বলে, যদি আজ তার স্ত্রীকে বাঁচানোর জন্য তার প্রাণও দিতে হয় তাহলে সে সেটিও দিতে প্রস্তুত। আর তাদের দুজনের মধ্যে এত ভালোবাসা দেখে মাস্টার আর কিছু বলে না, শুধু যাওয়ার আগে একটি কথাই বলে যায় যে তোমাদের একদিন পস্তাতে হবে। আর এই পরবর্তী সিনে আমরা দেখতে পাই লিংলং যখন রেস্ট নিচ্ছিল তখন সেখানে অজানা একটি ডেমন চলে আসে। আর সেই ডেমনটি লিংলং এর ভেতর থেকে গোল্ডেন পিলটি নিয়ে নিচ্ছিল। আর এটা 1000 বয়সী গোল্ডেন পিল ছিল। আর এই পিলটি সে খেয়ে ফেললেই 1000 বছর বয়সী কাল্টিভেট সে পেয়ে যাবে। আর সে এটা যখন খেতে যাবে তখনই সেখানে মাস্টার চলে আসে। আর সেটি তার কাছ থেকে ছিনিয়ে নেয়। আর তখন মাস্টার সেই ডেমনটিকে ধরেও ফেলে। আর আমরা জানতে পারি এটি হচ্ছে একটি ফক্স ডেমন। আর সেখানকার আওয়াজ শুনে লিংহাও সেখানে চলে আসে। আর মাস্টার তখন আবারও সেই গোল্ডেন পিলটি লিংলং এর ভিতরে দিয়ে দেয়। আর তখন লিংলং তার জ্ঞান হারায়। আর লিংলংকে বাঁচানোর জন্য লিংহাও তার মাস্টারকে ধন্যবাদ জানায়। আর তখন মাস্টার তাকে বলে যে যেহেতু সে একটি ডেমনকে বিয়ে করেছে, যার কারণে ভবিষ্যতে যে সমস্যায় আসুক না কেন সেটি তার নিজেরই মোকাবেলা করতে হবে। আর এটা বলেই মাস্টার ফক্স ডেমনকে সাথে নিয়ে চলে যায়। এর পরের দিন লিংলং এর জ্ঞান আসার পরে তার চেহারায় আমরা দেখতে পাই যে ডেমনের ছাপ চলে এসেছিল। আর যার কারণে লিংহাও সেটি ঢাকার চেষ্টা করছিল, কারণ বাহিরের মানুষ যদি এটি দেখে তাহলে তাদের বিপদ হতে পারে, যার কারণে সে এটি করছিল। কিন্তু সে কোনো কিছু করেই তার ডেমনের চিহ্নটি মুছে ফেলতে পারছিল না। আর যেটাতে লিংলং এর খারাপ লাগে। আর সে বলে, আমি এখন ক্লান্ত। এরপরে লিংলং এর বোন এসে তাকে বলে যে এত কিছু হওয়ার পরেও তুমি কি এখানে থাকবে, চলো আমরা আবারও মাউন্টেনে ফিরে যাই। কিন্তু লিংলং রাজি হয় না। আর সে বলে যে যতই হোক আমাকে বাঁচানোর জন্য লিংহাও তার প্রাণও দিতে রাজি ছিল। তখন তার বোন বলে যে আসলে এই সকল কিছুই তোমাকে দেখানো ভালোবাসা, যদি এটা না হতো তাহলে সে কেন তোমার চেহারার সেই চিহ্নটি ঢাকার চেষ্টা করছিল। আর এটার উত্তর লিংলংও দিতে পারে না। তো এরপরে আমরা দেখতে পাই যে লিংহাও যখন তার রুমে আসে তখন সে দেখে যে লিংলং কোথাও চলে গিয়েছে, যার কারণে সে পুরো গ্রামে পাগলের মতো তাকে খুঁজতে থাকে। সে সবাইকে লিংলং এর কথা জিজ্ঞাসা করছিল। তাকে না পেয়ে সে তো পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল, যার কারণে সে একটি জায়গায় বসে থেকে কান্নাকাটি করছিল। আর লিংলং তখন আবারও তার কাছে ফিরে এসেছিল। আর তাকে দেখে লিংহাও তো অনেক খুশি হয়। আর তখন লিংলং লিংহাওকে বলে যে আমাদের যাত্রা এ পর্যন্তই ছিল, তো এখন আমাদের চলে যেতে হবে। কিন্তু লিংহাও তো তাকে যেতে দিবে না। সে কান্না করতে করতে বলে যে আমাকে ছেড়ে যেও না, আমি যেটা করেছি এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না, সারা জীবন আমি তোমাকে প্রোটেক্ট করব, আর সেটা যে কোনো মুহূর্তেই হোক না কেন। আর এই কথাতে তো লিংলংও তার কথা ফেলতে পারে না, আর সেও রাজি হয়ে যায়। আর এটা দেখে চিংডায়ের তো আবারও রাগ হয়। আর অন্যদিকে তো আমরা দেখতে পাই যে লিংহাও লিংলং এর তো অনেক বেশি কেয়ার করা শুরু করেছিল। আর যেটা দেখে তো চিংডায় সহ্য করতে পারছিল না, যার কারণে সে আবারও তাদের মধ্যে নাক গলাতে চলে আসে। আর এই সকল কিছু দেখে লিংহাও তো অনেক খেপে যায়। আর তাদের দুজনকে ঘর থেকে বের করে দেয়। আর এটির দিকে লিংহাও লিংলংকে বলে যে তার বোনের খুব তাড়াতাড়ি বিয়ে করে দিতে, কারণ তার বোন সবসময় তাদের মাঝখানে আসে। এরপরে তারা তিনজন এই বিষয়ে নিয়ে আলোচনা করে। আর লিংহাও চিংদাইকে বলে যে সে যেন এরপর থেকে তাদের সংসারের মধ্যে এসে কোনো নাক না গলায়। আর তখন চিংদাই লিংহাওকে বলে যে আমার এত সুন্দর একটি বোন কিভাবে যে তোমার প্রেমে পড়লো, এটা ভাবতেই আমার খারাপ লাগে। আমি কি তোমাকে একটি সত্য কথা বলবো, আমার বোন শুধুমাত্র কাল্টিভেশনের জন্য তোমাকে ব্যবহার করছে, আর তার কাজ যখন শেষ হয়ে যাবে তখন সে তোমাকে খেয়ে ফেলবে। তখন লিংহাও লিংলংকে জিজ্ঞাসা করে তার এই সকল কথা কি সত্য। কিন্তু তাদের দুজনের তর্কের মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা বলার তো লিংলং সুযোগই পায় না। আর চিন্তায় তাকে আরো বলে যে এতদিন যদি তাদের বাচ্চা হয়ে যেত তাহলে তো লিংলং অনেক আগেই তাকে ছেড়ে চলে যেত। এরপর যখন লিংহাও সেখান থেকে মন খারাপ করে চলে যাচ্ছিল তখন লিংলং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিংহাও না বুঝে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আর তখন চিন এটা দেখে তো অনেক খুশি হয়ে যায়। আর যার কারণে লিংলং তার বোনের ওপরে অনেক মন খারাপ করে বসেছিল, যার কারণে চিংদাই তার রাগ ভাঙানোর চেষ্টা করছিল। আর তখনই লিংহাও সেখানে চলে আসলে লিংলং তার বোনকে বেরিয়ে যেতে বলে। আর তখন লিংহাও আবার লিংলং এর সাথে আবারও আগের মতোই ব্যবহার করছিল, কারণ সে আর চিংদাইয়ের কথা বিশ্বাস করে না। সে জানে যে লিংলং তাকে অনেক বেশি ভালোবাসে, অন্য কারোর জন্য সে এটা অবিশ্বাস করতে চায় না। আর এটা শুনে তো লিংলং অনেক খুশি হয়ে যায়। আর তাদের মধ্যকার সম্পর্কটি আবারও ঠিক হয়ে যায়। তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লিংহাও যখন লাইব্রেরিতে বই পড়ছিল তখনই হঠাৎ করে তার ওপরে একটি অরণা দিয়ে চিংদাই তাকে সিডিউস করতে শুরু করে। আর তখন লিংহাও তাকে লিংলং মনে করে তার সাথে রোম্যান্স করছিল, কিন্তু যখনই তার চেহারা থেকে সেই অরণাটি পড়ে যায়
তখন সে দেখতে পায় সেটি লিংলং নয় বরং চিংদাই ছিল। আর চিংদাই তার জন্য নিজেকে বিলে দিতে রাজি ছিল, কিন্তু লিংহাও তাকে রিজেক্ট করে দেয়। আসলে আমরা দেখতে পাই এই সকল কিছু তার স্বপ্ন ছিল, আর এমন স্বপ্নের দিকে লিংহাও তো অনেক বিরক্ত ফিল করে। এর পরের দিন সকালে চিংদাই তার বোনকে আবারও বুঝায় সে সেই ছেলের সাথে কেন সংসার করছে, তার তো কোনো কিছুর অভাব নেই, সে তার সাথে যেন আবারও সেই মাউন্টেনে ফিরে যায়। আর চিংদাই তখন লিংলংকে জোরজবরদস্তি করতে থাকে। তখন লিংলং খেপে গিয়ে তাকে বলে সে যেন আর তাদের স্বামী স্ত্রীর ভিতরে আর না আসে, আর তাকে বেরিয়ে যেতে বলে। আর এরপরে বাইরে এসে চিংদাই ভাবছিল যে কিভাবে তাদের দুজনকে আলাদা করা যায়। আর বাহিরে এসে সে একটি কাপড়কে দেখতে পায় যে তার স্ত্রীকে উপহার হিসেবে একটি সুগন্ধ টোকেন দিচ্ছিল, আর এটি দেখে তার মাথায় একটি শয়তানি বুদ্ধি আসে। আর অন্যদিকে আমরা দেখতে পাই লিংলং যখন লিংহাওয়ের সাথে দেখা করতে যায় তখন সে দেখে যে লিংহাও একটি মেয়ের সাথে ছিল, আর যে মেয়েটিকে লিংহাও তার কাছে চিকিৎসা করানোর জন্য আসতে বলেছিল। লিংলং তার সাথে কথা বলতে চাচ্ছিল কিন্তু লিংহাও তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। লিংলং অনেক খুশি হয়ে তাকে কিছু একটি বলতে এসেছিল, কিন্তু লিংহাওয়ের এমন ব্যবহার দেখে তার মন অনেক খারাপ হয়ে যায়। এরপর থেকে লিংহাও অনেক রাত পর্যন্ত ক্লিনিকে থাকা শুরু করে, আর লিংলং প্রতিদিন রাতে তার জন্য অপেক্ষা করত। প্রতি রাতেই লিংহাও লিংলংয়ের কাছে একটি না একটি বাহানা দিয়ে বলে যে আজ রাতে তার কাজ আছে, যার কারণে লিংলং যেন জাগা না থাকে এবং সে যেন ঘুমিয়ে পড়ে। এইভাবে অনেক দিন কেটে যায়। একদিন লিংলং আবারও যখন তার ক্লিনিকে যায় তখন লিংলং দেখতে পায় যে লিংহাও সেই মেয়েটির সাথে খুব ঘনিষ্ঠ আচরণ করছে, যেটি দেখে লিংলং লিংহাওয়ের সার্ভেন্টকে বলে যে এই মেয়েটি এখানে কেন। আর তখন লিংহাওয়ের সার্ভেন্টরা বলে যে এই মেয়েটি প্রায়ই লিংহাওয়ের কাছে চিকিৎসা নিতে আসে। এই কথা শুনে তো লিংলংয়ের অনেক খারাপ লাগে। আর এরপর একদিন লিংলং লিংহাও ও তার বোনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। সে নিজের চোখে এসব দেখে বিশ্বাস করতে পারছিল না, আর সে এখন বুঝতে পারে যে সে মানুষ চিনতে কতটা ভুল করেছে। আর চিন্দা এটি সুযোগ নিয়ে আবারও তাকে বলে যে দেখেছ আমি বলেছিলাম কিন্তু যে এই মানুষটি ভালো নয়, সে অনেক খারাপ, যার কারণে তার জন্য কান্না করে কোনো লাভ নেই। আর তখন লিংলং কান্না করে বলছিল যে এখন সে কি করবে, সে তো তাকে ছেড়েও যেতে পারবে না। আর তখন তার বোন বলে যে লিংহাওকে যেন সে তালাক দিয়ে দেয়, আর তার সাথে সে যেন মাউন্টেনে ফিরে যায়। আর লিংলং তখন তার প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ করেই তার বমি বমি ভাব হতে থাকে, আর তখন সে নিজের পালস চেক করে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট। আর তখন চিংদাইয়ের পরিকল্পনা আবারও ফেল হয়ে যায়। এভাবে দেখতে দেখতে 9 মাস পার হয়ে যায়। লিংলং প্রতিদিনের মতোই লিংহাওয়ের জন্য রাতে অপেক্ষা করে, আর এইবারও সার্ভেন্টরা এসে তাকে জানায় যে আজ রাতেও সে আসতে দেরি করবে। আর সার্ভেন্টদের কাছে মনে হয় যে লিংলংয়ের স্বামীও সেই মেয়েটিকে পছন্দ করে, কারণ সেই মেয়েটিও 7-8 মাসের প্রেগনেন্ট। আর এটা শুনে তো লিংলং খুবই অস্থির হয়ে যায়, যার কারণে সে সেখানেই জ্ঞান হারায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে লিংহাও যখন বাড়িতে আসছিল তখনই সার্ভেন্টরা খুব চেঁচামেচি করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। এরপরে লিংহাও যখন সে ঘরে ঢুকে তখন সে দেখে যে লিংলং একটি ডিম পেড়েছে, আর যেটি দেখে তো লিংহাও অনেক অবাক হয়ে যায়, আর সে রেগে বাইরে চলে আসে। আর এরপরে লিংলং বাইরে এসে লিংহাওকে বলে যে আজ যদি সে একটি নর্মাল বাচ্চা জন্ম দিত এরপরেও সে তাকে ভালোবাসত না। আর তখন লিংহাও লিংলংকে বলে যে মানুষ আর ডেমন কখনোই এক হতে পারে না, আর আমি তোমাকে আর ভালোবাসি না, এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। এটিতে লিংলং অনেক কষ্ট পায়, যার কারণে সে সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। সে তখন আবারও তার বোনের সাথে মাউন্টেনে ফিরে যায়, আর তার বোনের সাথে থাকা শুরু করে। আর যখনই চিংদাই লিংলংকে জড়িয়ে ধরে তখনই লিংলংয়ের কেমন যেন একটি গন্ধ লাগে, আর তখনই সে চিংদাইয়ের কাছ থেকে গায়েব হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে লিংলংয়ের জ্ঞান ফিরে আসে, আর অনেক কষ্টের পরে লিংহাও তার জ্ঞান ফিরিয়ে এনেছিল, কারণ লিংলং অনেক কয়েকদিন ধরেই জ্ঞানহীন অবস্থায় পড়েছিল, যার কারণে লিংহাও তার মাস্টারের কাছে সাহায্য চেয়েছিল। আর লিংলং ভ্রমের জগতে চলে গিয়েছিল, আর যার জন্য ফক্স ডেমন তাকে একটি ওষুধ দিয়েছিল যেটার সাহায্যে সে তার জ্ঞান ফিরিয়ে এনেছে। আর তখন লিংলং এটা ভেবে অনেক খুশি হয় যে সে এতক্ষণ যা কিছু দেখেছিল এই সকল কিছু একটি ভ্রম ছিল। আর তখন লিংহাও লিংলংকে বলে যে এই ধরনের ভ্রম তো একটি বিশেষ ফুলের মাধ্যমে করা হয়, কিন্তু তোমার ঘরে তো আমি কোনো এরকম ফুল দেখতে পাইনি। আর তখনই লিংলংয়ের মনে পড়ে যে তার বোন চিন্দাই তাকে একটি পারফিউমের টোকেন গিফট করেছিল, আর তখনই সে বুঝতে পারে যে তার বোনই এই সকল কিছু করেছে। এরপরের দিনে লিংলং তার বোনের কাছে এসে সেই পারফিউমওয়ালা টোকেনটি তার নাকে ধরে, আর তখন চিংদাই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই যে লিংলং আর লিংহাও বাচ্চা নেওয়ার প্ল্যান করছিল,
আর তখনই লিংলং হঠাৎ করে বললে ওঠে, যদি সে ডিম পারে তখন? আর তখন লিংহাও বলে যে তাদের বাচ্চা ডিম থেকে বের হোক অথবা স্বাভাবিকভাবে, তার কোনো কিছুতে যায় আসে না। আর তখন লিংলং তার কথাতে অনেক খুশি হয়ে যায়। এরপরে চিংদার যখন জ্ঞান ফিরে তখন সে লিংলং এর উপরে ভীষণ রেগে যায়। আর লিংলং তার সাথে সেটি করেছে যেটি চিংদাই তার সাথে করেছিল, আর এরপরে সে যেন কখনো এমনটা না করে। আর তারা যখন কথা বলছিল তখন সেখানে সুনিয়ান চলে আসে, যার কারণে লিংলং সুনিয়ানকে জাদু করে তার সব স্মৃতি মুছে দেয়। আর এরপরে লিংলং তার বোনের কাছে এসে তাকে বলে যে সে কখনো তার ক্ষতি করতে চায় না, কিন্তু এর পরবর্তীতে যদি সে আর কখনো তাদের দুজনের মাঝে আসে তাহলে সে আর তাকে ছেড়ে দিবে না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। আর এরপরে চিন্দাই সুনিয়ানকে সামলায়। আর এরপরে সুনিয়ানে যখন জ্ঞান ফিরে তখন তার কোনো কিছু মনে ছিল না। আর এরপরে চিন এক ধরনের চা খাচ্ছিল, আর যেটি দেখে সুনিয়ান বলে যে আমি তো এই চা নিয়ে আসিনি। আসলে তার এবং লিংলং এর ড্রিঙ্কস এর বোতল বদল হয়ে গিয়েছিল, আর যেটা খাওয়ার ফলে লিংলং তার আসল রূপে আসতে শুরু করে। আর তখন লিংলং সেটির গন্ধ শুকে বুঝতে পারে যে এর ভিতরে এক ধরনের ঔষধ মিশানো আছে। আর তখন লিংলং এর শরীর অনেক খারাপ হয়ে যায়, যার কারণে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন লিংহাও তাকে সামলানোর চেষ্টা করে, আর তখন লিংলং তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কারণ সে তার আসল রূপ লিংহাওকে দেখাতে চায় না। আর তখন লিংহাও তাকে শান্ত হতে বলে, আর তাকে বলে যে সে যেমনই হোক না কেন আর যেই রূপে থাক না কেন সে তাকে পছন্দ করবে, কারণ সে তার স্ত্রী। আর এটা বলে সে তাকে জড়িয়ে ধরে, আর তখনই লিংলং তার আসল রূপে চলে আসে। আর তখন লিংহাও তাকে শান্ত করার জন্য লিংলংকে সাপ অবস্থাতেই কিস করে বসে, কিন্তু তখন লিংলং শান্ত তো হয় না, বরং লিংহায়ের ওপরে আক্রমণ করতে যাচ্ছিল। আর তখনই চিন্দাই সেখানে চলে আসে আর তার বোনকে স্ট্যাচু করে দেয়। তখন চিন বলে যে কিছুদিন আগেই তার বোন সুস্থ হয়েছিল, আর এখন এই পানীয় পান করার কারণে সে আবারও অসুস্থ হয়ে পড়েছে, আর যেটার কারণে তার স্পিরিচুয়াল পাওয়ারের ক্ষতি হচ্ছে, আর সে তার হৃদয়হীন জ্ঞানও হারিয়ে ফেলেছে। আর তার জ্ঞান ফিরে আনার জন্য তার হৃদয়ের ভিতরে প্রবেশ করতে হবে। এটা তার বন্ধু, আর সে কিছুক্ষণ আগেই তার প্রাণ বাঁচিয়েছে। আর এটা বলে রাজা লিংলংকে কিছুদিন থাকার জন্য অনুমতি দিয়ে দেয়। আর এরপরে চ্যাং তাকে একটি রুমে থাকতে বলে সেখান থেকে চলে আসে। আর এরপর আমরা দেখতে পাই চ্যাং ও তার বড় ভাই একটি রুমে আসে, যেখানে কোনো একটি শয়তানি শক্তিকে বন্দী করা ছিল, আর তারা এটি দেখতে এসেছিল যে এটি ঠিক আছে কিনা, আর তারা এটি চেক করে সেখান থেকে চলে যায়। তো এর পরের দিনে রাজসভায় একটি অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে রাজ পরিবারের সকলে উপস্থিত ছিল। চ্যাং লিংলং এর পাশেই বসেছিল, যেটা দেখে যিশুয়ের তো অনেক হিংসে হচ্ছিল। আর তখন রাজা সবার সাথে লিংলং এর পরিচয় করে দেয়, তবে কেউ এটা জানতো না যে লিংলং একটি সাপ ডেমন। আর লিংলং যখনই তাদেরকে তার আসার কারণ বলতে যাবে তখনই যিশু উঠে বলে যে তার উদ্দেশ্য তারা বুঝতে পেরেছে, সে যেন চ্যাং এর কাছে থেকে দূরে থাকে। আর তখন চ্যাং উঠে বলে যে লিংলং তো শুধু আমার বন্ধু, কারণ সে আমার প্রাণ বাঁচিয়েছে, তাকে অপমান করা তোমার একদমই উচিত হয়নি। আর তখনই যিশু কোনো আর কথা না পেয়ে চুপচাপ বসে পড়ে। আর লিংলং এটা বুঝতে পারে যে তারা কেউই ডেমনদের পছন্দ করে না, কারণ একদিন একটি ডেমন এসে তাদের রাজ্যের অসংখ্য মৎস্যকুমার ও মৎস্যকুমারীদের মেরে ফেলেছিল। এটা তাদের জন্য অনেক ভয়াবহ একটি দিন ছিল, যার কারণে এই রাজ্যের মানুষ ডেমনদের পছন্দ করতো না।
আর যেটা জেনে লিংলং তার পরিচয় গোপন করে বলে সে একজন সাধারণ মানুষ, সে নিজের প্রোটেকশন করার জন্য কিছু জাদু শিখেছিল। তো এরপরে লিংলং অনেক চিন্তায় পড়ে যায়। তো এই পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মাস্টার সেই ফক্স ডেমনকে একটি সিকল দিয়ে আটকে রেখেছিল, যেন সে এর আগে মৎস্যকুমারের দুনিয়ায় যে কাণ্ড ঘটিয়েছে সেটি যেন আর না করতে পারে। অর্থাৎ মৎস্যকুমারের দুনিয়ায় যে ডেমনটি হামলা করেছিল সেটি আর কেউ নাই, বরং এই ফক্স ডেমনটি ছিল। আর তখন আমরা এটাও জানতে পারি যে ফক্স ডেমন যিশু এর মায়ের সাথে থাকতো। আর একদিন ফক্স ডেমন তাকে জিজ্ঞাসা করেছিল যে জীবন ফেরানোর পিলটি কোথায় রাখা আছে। আর তখন যিশু এর মা ফক্স ডেমনের চায়ে কিছু একটি মিশিয়ে দিয়েছিল আর তাকে বলে, তুমি যদি এটি খাও তাহলে আমি তোমাকে বলে দিব। কিন্তু এটি খাবার সাথে সাথে সে পাগল হয়ে যায় আর সে মানুষদের কামড়ানো শুরু করে দেয়। আর তার ওই মুক্তাটির প্রয়োজন ছিল, কারণ সেই সময় তার প্রেমিকার মৃত্যুর দিন গুনছিল। তাকে বাঁচানোর জন্যই সে এই মুক্তাটি নিতে এসেছিল, কিন্তু যিশু এর মা তাকে ইচ্ছা করে উন্মাদ করে দিয়েছিল, যার কারণে সে এত মানুষদের আঘাত করেছিল। আর এখন সে আবারও তার কন্ট্রোল হারিয়ে ফেলেছিল, যার কারণে মাস্টার তার নিজের হাত কেটে তাকে রক্ত পান করিয়ে তাকে শান্ত করে। আর সে বুঝতে পারে যে এই সকল ডেমনের ভিতরেও একটা মন আছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে যিশু চ্যাংয়ের সাথে দেখা করতে এসেছিল। আর আমরা দেখতে পাই যে যিশুর চুলের রঙও এখন কালো হয়ে গিয়েছে। আর তখন এটা দেখে চ্যাং তো অনেক অবাক হয়ে যায়। আর তখন যিশু তাকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে। আর এটা শুনে চ্যাং বলে যে সে অন্য কাউকে ভালোবাসে। আর এটা শুনে যিশু অনেক রেগে যায় আর তাকে বলে যে আমরা দুজন তো ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমরা দুজনই সমুদ্রের বাসিন্দা, আর দু একদিনের পরিচয়েতেই সেই মেয়েটিকে তোমার পছন্দ করা ঠিক হয়নি, তোমার আমাকে পছন্দ করা উচিত। তখন চ্যাং বলে যে তার লিংলং এর প্রতি যা ফিলিংস সেটি সে কোনোদিনই বদলাবে না, লিংলং যে হয় না কেন সে তাকে পছন্দ করবে, সে তাকেই পছন্দ করবে। এটা শুনে তো যিশুর অনেক খারাপ লাগে। এরপরে লিংলং রাজার সাথে দেখা করতে আসে আর তখন রাজা লিংলংকে বলে, তুমি কি আমার ভাইকে বিয়ে করে এখানে থেকে যেতে পারবে? তখন লিংলং তাকে বলে যে আমি বিবাহিত। আর যেটা শুনে রাজা তো অনেক অবাক হয়ে যায়। আর তখন রাজা লিংলংকে বলে, তুমি কি জানো যে চ্যাংয়ের চুল কেন কালো হয়ে গিয়েছে? আমাদের মৎস্যকুমাররা জন্ম থেকেই ছেলে অথবা মেয়ে হয়ে জন্মায় না, কেবল শুধুমাত্র তারা যখন তাদের ভালোবাসা মানুষদের খুঁজে পায় তখনই তারা ছেলে অথবা মেয়েতে পরিণত হয় আর তাদের চুলের রং কালো হয়ে যায়। আর মৎস্যকুমাররা একবার যাকে ভালোবেসে ফেলে তারা সারা জীবন তাকে ভুলতে পারে না আর তার সাথে সবসময় থাকতে চায়। আর তখন লিংলং বলে যে সে বাহিরের একটি মেয়ে, যার কারণে চ্যাং হয়তো বা তাকে ভুল বুঝেছে। যিশু তার জন্য অনেক পার্ত তাকে এটি দিদার, কিন্তু চ্যাংটি তাকে এটা দেওয়ার জন্য রাজি ছিল। আর চ্যাং তাকে বলে যে মুক্তাটি তার স্বামীর আত্মা ফিরে আনতে সাহায্য করবে আর তাকে বাঁচিয়ে দিবে। আর যেহেতু এই মুক্তাটি তাদের মৎস্য দুনিয়ার সাথে সংযুক্ত, যার কারণে সে যেন এটি ব্যবহার করে আবারও তাদেরকে ফিরিয়ে দিয়ে যায়। আর সেই মুক্তাটি সে লিংলংকে দিয়ে দেয়, আর যেটার কারণে লিংলং তাদের প্রতি অনেক কৃতজ্ঞ ছিল এবং তাকে অনেক ধন্যবাদও জানায় এবং খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর লিংলংকে এত খুশি হয়ে চলে যেতে যিশু মা দেখে ফেলেছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে লিংলংকে সেই মুক্তাটি দিয়ে দেওয়ার কারণে চ্যাংয়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আর তখন যিশু তার মুক্তা লিংলংয়ের কাছ থেকে ফিরিয়ে আনতে যাচ্ছিল, কিন্তু চ্যাং তাকে বাধা দেয় আর তাকে বলে যে আমি তাকে পাশে পাইনি তো কী হয়েছে, আমি তার জীবনটি সুন্দরভাবে কাটানোর জন্য পরত করে দিয়েছি। আর তখন যিশু তাকে বলে এই সকল কিছু ভুলে গিয়ে তার সাথে নতুন জীবন শুরু করতে। এরপরে লিংলং বাড়িতে ফিরে এসে তার স্বামীকে সেই জীবন ফিরানোর মুক্তাটি দেয়, আর সেই মুক্তাটি নেওয়ার সাথে সাথেই লিংহাওয়ের আত্মা ফিরে আসে আর সে বেঁচে যায়। আর লিংহাওয়ের জ্ঞান ফিরে আসার পরে লিংলং তার কাছ থেকে ক্ষমা চায়, কারণ তার কারণে তার স্বামী মারা গিয়েছিল। কিন্তু লিংহাও তো তাকে কোনো দোষ দেয় না এবং সে আগের মতোই তাকে মেনে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যিশু যখন চ্যাংয়ের জন্য ওষুধ তৈরি করছিল তখন সেখানে তার মা এসে তাকে বলে, হঠাৎ করে চ্যাং কীভাবে অসুস্থ হয়ে পড়ল? তখন যিশু তার মাকে সকল কথা বলে দেয় যে চ্যাংয়ের কাছে থাকা সেই জীবন বাঁচানোর মুক্তাটি সে লিংলংকে দিয়ে দিয়েছে, যার কারণে তার এই অবস্থা হয়েছে। এই কথা শুনে তার মা তাকে একটি মেডিসিন দেয় আর তাকে বলে, এটি চ্যাংকে খাওয়াও, তাহলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এই কথা শুনে তো যিশু অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর আমরা যিশুর মাকে দেখে বুঝতে পারি যে তার মাথায় অবশ্যই কোনো শয়তানি বুদ্ধি ঘুরছে। আর অন্যদিকে আমরা চ্যাংয়ের ভাইকে দেখতে পাই যে কিনা অনেক রেগেছিল, কারণ চ্যাং এত মূল্যবান একটি জিনিস লিংলংকে দিয়ে দিয়েছিল আর কিছুদিন পরে তাদের রাজ্যের বেরিয়ার ঠিক করতে সেই মুক্তাটি লাগবে। আর তখন চ্যাং বলে যে আমার বিশ্বাস আছে যে সেই সময়ের পূর্বেই সেই মুক্তাটি আমাদের দিয়ে দিবে। আর এরপরে যিশু তার মায়ের দেওয়া ওষুধটি নিয়ে সে চ্যাংকে খাওয়ায়। আর তখন একটি সৈন্য তাদেরকে এসে বলে যে তাদের রাজ্যের বেরিয়ার ভেঙে কিছু ইবিল স্পিরিট ভিতরে ঢুকে পড়েছে আর তাদের উপরে আক্রমণ করেছে।
তখন সেখানে চ্যাং ও তার ভাই চলে যায়। আর তারা সেখানে গিয়ে দেখে যে চারিদিকে অনেক ইভিল স্পিরিট মুক্ত হয়ে গেছে, আর তারা তখন সেটি আটকানোর চেষ্টা করে। আর তখন তাদের যুদ্ধের মাঝে একটি ইভিল স্পিরিট এসে চ্যাংকে খুব গুরুতরভাবে আহত করে দেয়, আর তাদের সকল সৈন্যদের ইভিল পাওয়ার কন্ট্রোল করে নেয়। আর তখনই সেখানে যিশুর মা চলে আসে, আর আমরা বুঝতে পারি যে সেই এসব করেছিল, আর সেই ব্যারিয়ারটি ভেঙে ইভিল স্পিরিটদের মুক্ত করেছিল। আর রাজা যখন তাকে কিছু বলতে যাবে, তখনই সে ইভিল স্পিরিট ব্যবহার করে রাজাকে কন্ট্রোল করে ফেলে, আর তাকে বলে যে তার জন্য সে যেন জীবন ফেরানোর মুক্তাটি নিয়ে আসে। এর পরবর্তী সিনেমা দেখতে পাওয়া যায় যিশু চ্যাংয়ের পাশে বসেছিল, আর সে চ্যাংয়ের মৃত্যুটি মেনে নিতে পারছিল না। তখন যিশুর মা বলে যে চ্যাংকে বাঁচানোর একটি উপায় আছে, তুমি যদি সে জীবন ফেরানোর মুক্তাটি নিয়ে আসতে পারো তাহলে হয়তো বা তাকে বাঁচানো যেতে পারে। আর তখন যিশু বলে আমি তাকে বাঁচানোর জন্য সকল কিছু করতে রাজি আছি। আর অন্যদিকে আমরা ফক্স ডেমনকে দেখতে পাই, যে কিনা মুক্ত হওয়ার অনেক চেষ্টা করছিল কিন্তু সে পারে না। আর তখন সেখানে মাস্টার আসে, আর সে তাকে খাবার দেয়। আসলে মাস্টার তাকে যতই বন্দী করে রাখুক না কেন, সে তার খেয়াল ঠিকই রাখছিল। অন্যদিকে লিংলং লিংহাওয়ের সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে, এবং তারা আবারও তাদের ক্লিনিক আগের মতো করে চালানো শুরু করে। আর যখন তারা তাদের ক্লিনিকে কাজ করছিল, তখনই একটি লোক এসে তাদেরকে বলে যে তাদের বাড়িতে একটি সাপ ডেমন আছে, আর সে চারপাশে খালি সাপ দেখতে পায়। আর তখন সেই সাপ ডেমনকে ধরার জন্য লিংলং আর লিংহাও তার সাথে তার বাড়িতে যায়, কিন্তু তারা সেখানে এসে কোনো সাপ ডেমনকে দেখতে পায় না, বরং মাস্টারকে দেখতে পায়। যখনই সে তার কাছে যায়, তখন সে দেখে যে সে মাস্টার না, অন্য কোনো একটি মেয়ে। তো যার কারণে সে মাস্টারের কাছে ফিরে যায়। সে যখন আসে, তখন সে দেখে যে মাস্টার তখনও অজ্ঞান হয়ে পড়েছিল, যার কারণে সে তার শক্তি মাস্টারকে দিতে থাকে। এরপরে মাস্টার একটু সুস্থ হয়। আর তখন ফক্স ডেমন তাকে বলে যে আমার এতটুকু আঘাতেই তুমি এত বড় আহত হয়ে গেলে, তুমি কি আমার জন্য জীবন দিতেও রাজি? আর মাস্টার তাকে বাজে কথা বলতে মানা করে, আর তাকে বলে তুমি আবার কেন ফিরে আসলে? তখন ফক্স ডেমন বলে যে আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। আর তখনই সেখানে লিনহাওয়ের চিঠি আসে, সে সেখানে লিখেছিল যে তাদের গ্রামে অনেক বড় একটি সাপ ডেমন দেখা যাচ্ছে, যার কারণে গ্রামে অনেক অশান্তি শুরু হয়েছে। অন্যদিকে লিংলং আর লিংহাওয়ের ক্লিনিকে সেই লোকেরা চলে আসে, এবং তারা ক্লিনিকে একটি খরগোশ ধরে নিয়ে এসে চেঁচামেচি করতে থাকে, এবং তারা বলতে থাকে যে এই খরগোশটি তাদেরই ক্লিনিকের একটি কর্মচারী, অর্থাৎ এই খরগোশটি একটি ডেমন, তারা নিজের চোখে একটি মেয়েটিকে এই খরগোশ হতে দেখেছে। এই কথা শুনে তো লিংহাওয়ও বিশ্বাস করছিল না। তখন লিংলং তার জাদু ব্যবহার করে তাদেরকে হিপনোটাইজ করে আবারও রাজার ক্লিনিকের দিকে পাঠিয়ে দেয়। তো লিনহাও আজকে গান জানতে পারলো যে তার ক্লিনিকে যারা কাজ করে তারা সকলেই ডেমন। আর তখন তারা সকল কথা খুলে বলে, তারা বলে যে যখন তারা আসল রূপে ছিল, তখন লিনহাও তাদেরকে বিভিন্নভাবে চিকিৎসার মাধ্যমে বাঁচিয়েছিল, যার কারণে তারা তাকে সাহায্য করে এবং তার সাথে আছে, এবং তার ঋণ পূরণ করার জন্য তাকে সাহায্য করে যাচ্ছে। কিন্তু এতে লিংহাও তো অনেক ক্ষেপে যায়, আর তাদেরকে রেগে বলে তোমরা নিজের দুনিয়া বাদ দিয়ে মানুষের দুনিয়ায় অশান্তি করতে কেন আসলে? আর লিংহাওয়ের অনেক রেগে যাওয়াতে সে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে লিংলং তাকে ঘরে এনে তার সেবা যত্ন করছিল। আর তখনই লিংলংয়ের বোন চিং দাই চলে আসে, আর সে এসে লিংলংকে বলে যে আমি শুনলাম যে উত্তর দিকে থাকা ক্লিনিকের একটি লোক সেই সকল লোককে ডেকে নিয়ে যাচ্ছে যারা ডেমন সাপকে দেখছিল, আর সেই সকল লোকদেরই সাহায্য করছে। আর এই কথা শুনে লিংলং বুঝতে পারে নিশ্চয়ই সেই ক্লিনিকেরই কেউ একজন তাদের ক্ষতি করার চেষ্টা করছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে মৎস্য রাজা আবারও ইভিল স্পিরিট ব্যবহার করে সেই লোকেদের আবারও লিংহাওয়ের ক্লিনিকের দিকে পাঠিয়ে দেয়, আর তখন সেখানে লিংলং চলে আসে আর রাজাকে তার পাওয়ার দিয়ে ঠিক করে দেয়। আর রাজা তার নিজের জ্ঞানে আসার পরে লিংলংকে বলে যে এই সকল কিছু তোমার জন্যই ঘটেছে, আমি তোমার কাছ থেকে জীবন ফেরানোর মুক্তা নিতে চাই। তখন লিংলং রাজার কাছ থেকে আরও কিছু দিনের সময় চাই, কারণ চ্যাং তাকে কথা দিয়েছিল। আর এই কথা শুনে রাজা মন খারাপ করে তাকে বলে চ্যাং কথা দিয়েছে? চ্যাং তো অনেক আগেই মারা গিয়েছে, সেদিন লড়াইয়ের পরে চ্যাংই মারা গিয়েছে। আর তোমাকে যে মুক্তা দেওয়া হয়েছে এটার কাজ জীবন ফেরানোর নয়, বরং এটার আসল কাজ হচ্ছে স্পিরিটগুলোকে আটকে রাখা। আর চ্যাংয়ের পিতা তাকে ছোটকালে এই মুক্তাটি দিয়েছিল, কারণ সে ছোটকাল থেকে অনেক দুর্বল ছিল, যার কারণে তার শরীরের ভিতরে এই মুক্তাটি দেওয়া হয়েছিল। আর তুমি যখন তার কাছ থেকে এই মুক্তাটি নিয়ে গিয়েছ, তখন সে অনেক দুর্বল হয়ে পড়েছে, যার কারণে সে একটি স্পিরিটের আঘাতেই মারা গিয়েছে। আর এই কথা শুনে লিংলংয়ের অনেক খারাপ লাগে, যার কারণে সে রাজার কাছ থেকে শুধুমাত্র 2 দিনের সময় চায়, আর যেটাতে রাজাও রাজি হয়ে যায়। 2 দিনের মধ্যেই লিংলংকে সেই মুক্তা রাজাকে ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সেই লোকেরা লিংহাওকে ধরে ফেলেছিল, আর তারা তাদের সাথে লিংহাওকে নিয়ে যাচ্ছিল। আর তখনই মাস্টার চলে আসে লিংহাওকে বাঁচানোর জন্য, আর মাস্টার আর ফক্স ডেমন মিলে তাদেরকে বন্দী করে ফেলে আর সকল স্পিরিটগুলো বের করে ফেলে।
কিন্তু তখনই একটি স্পিরিট এসে মাস্টারকে আক্রমণ করে, আর যেটাতে ফক্স ডেমন এসে সকল স্পিরিটকে ধ্বংস করে দেয়। আর তখনই সেখানে আবারও সেই কালো সাপটি তাদের উপরে অ্যাটাক করে দেয়। আর তখনই মৎস্যকুমারের রাজা এসে তাকে সে পোটলায় বন্দি করে দেয়। আর রাজা তাদের সকলকে বলে দেয় যে আমি আগে যা বলেছিলাম তার সকল কিছু আমার ভুল ধারণা ছিল। তখন সেই লোকেরা আবারও লিংলং আর লিংহয়ের কাছে ক্ষমা চায় তাদের এই ব্যবহারের জন্য। এরপরের সিনে আমরা দেখতে পাই যে মাস্টার অনেক আহত ছিল, যার কারণে ফক্স ডেমন তাকে ওষুধ খাওয়াতে যায়। আর ফক্স ডেমন যখন মাস্টারের হাত ধরে তখন মাস্টারের হার্টবিট অনেক বেড়ে যায়। আর তখন ফক্স ডেমনও বুঝতে পারে যে মাস্টার তাকে পছন্দ করে, আর যেটাতে সে নিজেও প্রকাশ করে দেয় যে সেও তাকে পছন্দ করে। আর এই কথা বলেই সে মাস্টারকে কিস করে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে লিংহাওয়ের কাছে একটি বাচ্চা মেয়ে এসেছিল। সে কাঁদতে কাঁদতে তাকে বলে যে তার বোনকে একটি ইভিল স্প্রিট বশ করে ফেলেছে। আর লিংহাও যখন সেই বাচ্চা মেয়েটির সাথে সেখানে যায় তখন সে দেখে যে তার বোন আর কেউ নাই বরং যিশু ছিল। এরপরে লিংলং যখন এই বিষয় জানতে পারে তখন সে অনেক চিন্তিত হয়ে যায়। অনেক সময় ধরেও লিংহাও ফিরে আসছিল না। এরপরে তারা যখন সেই মেয়েটির বিষয়ে গবেষণা করে তখন তারা বুঝতে পারে যে সেটি যিশুই ছিল। আর তখন রাজা বুঝতে পারে যে সে নিশ্চয়ই চ্যাংকে বাঁচানোর জন্য মুক্তা নিতে এসেছে। এরপরে তারা একটু সময় নষ্ট না করে সবাই মিলে মৎস্য রাজ্যে যেতে থাকে। যিশু লিংহাওকে ধরে এনেছিল আর তাকে সকল ঘটনা খুলে বলে। আর সকল ঘটনা শোনার পরে লিংহাও তাকে সেই মুক্তাটি দিতে রাজি হয়ে যায়। আর তখন যিশু তাকে বলে তুমি যদি এই মুক্তাটি ফিরিয়ে দাও তাহলে তুমি তখনই মারা যাবে। আর তখন লিংহাও বলে যে যে আমাকে বাঁচানোর জন্য মারা গেল তাকে বাঁচানোর জন্য যদি আমি মারা যাই তাহলে কোনো ব্যাপার না, কিন্তু এটা তার স্ত্রীকে বলা যাবে না। তো এটাতে যিশুও রাজি হয়ে যায়। আর সেই তার ভিতর থেকে জীবন রক্ষাকারী মুক্তাটি বের করে নেয়। আর মুক্তাটি বের হওয়ার সাথে সাথেই লিংহাও মারা যায়। আর যিশু যখনই চ্যাংকে সেই মুক্তাটি দিতে যাচ্ছিল তখনই তার মা এসে সেটি নিয়ে নেয়। আর তাকে বলে যে এটি দিলেও তাকে বাঁচানো যাবে না কারণ আমি তাকে বিষ দিয়েছিলাম, আর যেটি যিশু তার নিজের হাতে তাকে খাইয়েছিল। আর এই সকল কিছু শুনে যিশু অনেক অবাক হয়ে যায়। আর সে তার মাকে বলে সে কেন চ্যাংকে মারতে চেয়েছে। আর তখন সে তার মাকে কোথাও যেতে দিচ্ছিল না, সে এটার উত্তর জানতে চায়। তার মা এটার সাহায্যে ব্ল্যাক ইভিল স্পিরিটের পাওয়ার নিতে চাচ্ছিল। আর যিশু যখন তার বাধা হয়ে দাঁড়ায় তখন সে তার গলা টিপে ধরে। আর তখনই আমরা জানতে পারি যে এই রাজ্যের রাজা যখন যিশুর মাকে বিয়ে করে এনেছিল তখন তার আগে থেকে একটি বাচ্চা ছিল, যে বাচ্চাকে রাজা যিশুর মায়ের কাছে দিয়ে যায়। আর এই বাচ্চাটি যিশু ছিল, রাজা তাকে বড় করার জন্য তার কাছে দিয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারি যে যিশু তার আসল মেয়ে না। তো এরপরে যিশুর মা তাকে আঘাত করে সেখান থেকে চলে যায়। আর তার মা চলে যাওয়ার পরে সেখানে রাজা চলে আসে। আর তখন যিশু রাজাকে সকল ঘটনা বলে দেয় যে তার মা ব্ল্যাক ইভিল স্পিরিট পাওয়ার জন্য চলে গিয়েছে, আর সে চ্যাংকে বাঁচাতে পারলো না, সে চ্যাংকে অনেক ভালোবাসে, এ কথা বলে সে মারা যায়। আর এরপরে তারা সকলে মিলে লিংহাওকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু তারা পারে না। আর তখন রাজা বলে যদি তারা আবারও সেই মুক্তাটি ফিরিয়ে আনতে পারে তাহলে সেটার সাহায্যে লিংহাওকে বাঁচানো যেতে পারে। আর ওদের থেকে আমরা দেখতে পাই যে যিশুর মা সেই ব্যারিয়ার ভেঙে সকল স্পিরিটগুলোকে মুক্ত করে দিয়েছিল। আর সে সেই স্পিরিটগুলোকে বলে যে তাদের পাওয়ার তাকে দিয়ে দিতে, কিন্তু আমরা দেখি যে স্পিরিটগুলো উল্টো তার ভিতরে ঢুকে পড়ে আর তার শরীর কব্জা করে নেয়। আর তখন সেখানে তারা সকলেই পৌঁছে গিয়েছিল। আর তখন সেই ইভিল স্পিরিটটি সেই শক্তিশালী মুক্তাটি নিজের মধ্যে শুষে নেয়, যার ফলে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। তারা সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু কেউই তার সাথে পেরে ওঠে না। এরপরে যিশুর মা লিংলং এর গলার টিপে ধরে আর তার কাছ থেকে তার সকল শক্তি শুষে নিচ্ছিল। আর তখন মাস্টারও বুঝতে পারে যে এই ইভিল স্পিরিটকে এখানে আবারও বন্দী করা যেতে পারে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যিশুর মা যখন লিংলং এর শক্তি শুষে নিচ্ছিল তখন লিংহাওয়ের আত্মা তাকে বাধা দিচ্ছিল, যার কারণে যিশুর মা তার আত্মাকে বের করে দেয় আর নিজের হাতে লিংহাওয়ের আত্মাটি নষ্ট করে দেয়, যেটা দেখে তো লিংলং কান্নায় ভেঙে পড়ে। আর তখন যিশুর মা লিংলংয়ের শক্তি আবারও নেওয়া শুরু করে। আর এরপরে মাস্টার সেখানে সেই মুক্তা পড়ে থাকতে দেখে, আসলে লিংহাওয়ের আত্মার সাথে সেই মুক্তাটিও সেখানে পড়ে গিয়েছিল। আর তখন ফক্স ডেমন গিয়ে সেই মুক্তাটি নিয়ে নেয়, আর সে সেই মুক্তাটি নিজের মধ্যে শুষে নেয় যাতে সে মহিলাটিকে কন্ট্রোল করতে পারে। এরপর সেই মহিলাটিকে কন্ট্রোল করে সেই ফরমেশনের মধ্যে আনছিল আর মাস্টার সেই ফরমেশন তৈরি করছিল, কিন্তু মাস্টার ফক্স ডেমনকে সেখানে যেতে মানা করে কারণ ফক্স ডেমন যদি সেখানে যায় তাহলে সেও মারা যাবে, আর যদি সে সেখানে না যায় তাহলে তো সেই মহিলাও সেখানে যাবে না আর ইভিল স্পিরিটকে কন্ট্রোল করা যাবে না, যার কারণে সেই ফক্স ডেমনটি সেই ফরমেশনে চলে যায়। আর মাস্টারকে খুব তাড়াতাড়ি সেটি বানাতে বলে, কিন্তু মাস্টার তো সেই ফরমেশন তৈরি করতে চাচ্ছিল না, কিন্তু তখনই ইভিল স্পিরিটগুলো বেরিয়ে যায় আর মাস্টারের না চাইতেও সেই ফরমেশন তৈরি করতে হয়, আর সেই ফরমেশন চালু করে এর ভিতরে তাদের দুজনকেই বন্দী করে দেয়। অর্থাৎ ফক্স ডেমন নিজের জীবনের স্যাক্রিফাইস করে সবাইকে রক্ষা করলো। মাস্টারের তো এটি করতে অনেক কষ্ট হচ্ছিল আর তাদের বন্দী করার পরে সেই মুক্তাটিও ভালো হয়ে যায়।
আর মাস্টারটিও কান্নায় ভেঙে পড়েছিল। অন্যদিকে লিংলংয়ের জ্ঞান ফিরে আসলে সর্বপ্রথম সে তার স্বামীর কাছে যায়। সে তার গোল্ডেন পিল দিয়ে লিংহাওয়ের আত্মাটি ফিরে আনার চেষ্টা করে, আর সে তার বোনকে বলে যে আমার যখন কাল্টিভেশন শেষ হয়ে যাবে তখন তুমি লিংহাওয়ের খেয়াল রেখো। আর তখন লিংলং নিজের সমস্ত শক্তি দিয়ে লিংহাওয়ের আত্মাটি ফিরিয়ে আনে, আর সে তার সমস্ত কাল্টিভেশন হারিয়ে আগের মতো সাধারণ একটি সাপে পরিণত হয়, যেটাতে তার বোন অনেক কান্না করে। আর তখন সুনিয়ান এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। তো এরপরে চিন্দাই তার বোনকে নিয়ে মাউন্টেনে ফিরে যায় আর তার বোনকে একটি পুকুরে ছেড়ে দেয়। আর তখন চিন তার বোনকে বলে যে এত বছরও তুমি আমাকে বুঝতে পারলে না, আমি সারা জীবন শুধুমাত্র তোমার সাথে থাকতে চাইছিলাম। এটা বলেই চিন্দাই যখন তার রক্ত পানিতে ফেলে তখন তার মতো আরও একটি সাপ সেখানে তৈরি হয়ে যায়, আর যে লিংলংয়ের সাথে থাকা শুরু করে। তখন চিন্দাই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অর্থাৎ লিংলং এখন আর একা নয়, বরং তার সাথে চিন্দাইও রয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে মাস্টার সেই ফরমেশনের সামনে সবসময় বসে থেকে ধ্যান করত আর ফক্স ডেমনের ফিরে আসার অপেক্ষা করত। অন্যদিকে আমরা দেখতে পাই সুনিয়ান আর চিন্দাই মিলে সেই ক্লিনিকের দেখাশোনা করে, আর তারা দুজন এখন একে অন্যকে পছন্দ করত, আর তারা দুজন ঠিক করে খুব দ্রুতই তারা দুজন বিয়ে করবে। আর অনেক দিন পার হয়ে গিয়েছিল, লিংহাও এখনও লিংলং এর কথা ভেবেই দিন কাটাচ্ছিল। আর এরপর সে যখন বাড়ি ফিরছিল তখন খুব বৃষ্টি হচ্ছিল, আর সে যখন ছাতা নিয়ে আসছিল তখনই সে দেখে যে লিংলং ও ছাতা নিয়ে সে দিক দিয়ে যাচ্ছিল, আর লিংহাও তখন তাকে দেখে অনেক খুশি হয়। আর এইভাবেই তাদের দুজনার আবারও দেখা হয়, আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি তোমরা কোনো নতুন ড্রামা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে সাজেস্ট করবে, সেটা আমি অবশ্যই এক্সপ্লেন করার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে নতুন কোনো ড্রামার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।